আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আমরা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে বিভিন্ন কাজ করার সময় যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ করতে হয়। তো আপনারা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগের কাজ অত্যন্ত সহজে করবেন, আজকে আমি আপনাদেরকে তা দেখাবো। চলুন আমরা আজকের কাজটি শুরু করি। তো আমি আপনাদেরকে আজকের কাজটি বোঝানোর জন্য এমএস ওয়ার্ড প্রোগ্রামে আগে থেকেই এই সংখ্যাগুলো টাইপ করে রেখেছি। তো প্রথমে আমি আপনাদেরকে 55 এবং 67 এই দুইটা সংখ্যা নিচে নিচে কীভাবে যোগ করতে হয় তা দেখাবো। তো যেখানে আমি যোগফলটা বের করতে চাই সেখানে মাউস পয়েন্টারটা রেখে কিবোর্ড থেকে আমি সমান চিহ্ন টাইপ করব। তারপরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে F9 কি চাপবো। তো F9 হচ্ছে ফাংশন কি এর F9। তো ফাংশন কি এর F9 চাপা দিলে এরকম দুই দিক থেকেই দ্বিতীয় বন্ধনীটা অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটটা দেখা যাবে। তো আপনারা যদি ল্যাপটপ কম্পিউটারে কন্ট্রোল ধরে F9 অর্থাৎ ফাংশন কি F9 চাপা দেন, যদি এরকম না আসে তাহলে আপনারা আলাদা একটা কিবোর্ড ব্যবহার করলেই এরকম আপনারা কাজ করতে পারবেন। তারপর আপনারা ভিতরে সমান চিহ্ন টাইপ করবেন। সমান চিহ্ন টাইপ করার পরে এখানে আপনারা টাইপ করবেন 55 যোগ 67। তারপরে আপনারা শুধুমাত্র কিবোর্ড থেকে F9 ফাংশন কি এর F9 চাপা দিবেন। তো দেখেন আপনারা এখানে 55 এবং 67 এর যোগফল 122 এই লেখাটা চলে আসছে। এটা আমরা নিচে নিচে করতে পারছি, আমরা সামনাসামনিও করতে পারবো। তো এখন এখানে 1.50 যোগ 20.50 এই দুইটা যোগ করব। তো এখানে প্রথমে সমান চিহ্ন টাইপ করব, তারপর এখানে ক্লিক করে সমান চিহ্ন ডান পাশে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ফাংশন কি F9 চাপা দিব। তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সমান চিহ্ন টাইপ করব। সমান চিহ্ন টাইপ করার পর আমরা এখানে টাইপ করব 1.50 যোগ করতে চাইলে যোগ চিহ্ন দিব, বিয়োগ করতে চাইলে বিয়োগ চিহ্ন দিব, অর্থাৎ আমি যে কাজ করতে চাই সেই চিহ্নটা দিব। তারপরে যোগ 20.50। তো এটা টাইপ করার পর আমরা কিবোর্ড থেকে শুধুমাত্র ফাংশন কি এর F9 চাপা দিব। দেখেন এখানে 1.50 এবং 20.50 যোগফল 22, ঠিক আছে। তারপর এই দুটো আমরা বিয়োগ করব। তো সমান চিহ্ন টাইপ করার পরে সমান চিহ্ন ডান পাশে মাউস পয়েন্টারটা রেখে কিবোর্ড থেকে আবার কন্ট্রোল চেপে ফাংশন কি এর F9 চাপা দিব। তারপরে ভিতরে অবশ্যই সমান চিহ্ন দিতে হবে। তারপরে আমরা 230 বিয়োগ 76 টাইপ করে কিবোর্ড থেকে এখন শুধুমাত্র F9 চাপা দিব, ফাংশন কি এর F9। তো আমি আবার বলছি, যদি আপনাদের ল্যাপটপের কিবোর্ডে ফাংশন কি F9 চাপা দিলে অথবা কন্ট্রোল F9 চাপা দিলে যদি এটা না আসে, সেকেন্ড ব্র্যাকেট না আসে, তাহলে আপনারা অবশ্যই আলাদা একটা কিবোর্ড ব্যবহার করলে আপনারা কাজটি অত্যন্ত সহজ করতে পারবেন। এখন আমি 12 এই দুইটা গুণ করব। সমান চিহ্ন টাইপ করার পরে সমান চিহ্ন ডান পাশে মাউস পয়েন্টারটা রেখে কিবোর্ড থেকে আবার একই কমান্ড দিব। তারপরে সমান চিহ্ন, ভিতরে সমান চিহ্ন টাইপ করে তারপরে 12। এখন কিবোর্ড তো গুণ চিহ্ন নয়, তো আমরা স্টার চিহ্ন অর্থাৎ স্টার চিহ্নটা দিব, তারপরে 12 টাইপ করব। তারপরে আমরা ফাংশন কি F9 চাপা দিব। দেখেন 144 বরাবর 144। তারপরে দুটোকে আমরা ভাগ করব। তো এখানে সমান চিহ্ন দেওয়ার পরে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল F9, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা সমান চিহ্ন টাইপ করব। তারপরে 169 ভাগ, স্ল্যাশটাই হচ্ছে ভাগ, স্ল্যাশ, তারপর হচ্ছে আমরা 13 টাইপ করব। তারপর আমরা কিবোর্ড থেকে F9 শুধুমাত্র ফাংশন কি F9 চাপা দিব। দেখেন 169কে 13 দিয়ে ভাগ করলে 13 হয়। তো আশা করি আপনারা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে অত্যন্ত সহজে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এর কাজ করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে আপনাদের জন্য নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব ইনশাল্লাহ।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।